অন্যতম পবিত্র এবং জনপ্রিয় উৎসব মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি নিয়ে শিবভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। এই দিনে সমস্ত শিবভক্তরা দেবী পার্বতী এবং ভগবান শিবের পুজো করেন। আসলে এদিনে পার্বতী এবং ভগবান শিবের বিয়ে হয়েছিল বলে মনে করা হয়। কথিত আছে এদিনে শিবলিঙ্গের উদ্যাভিষেক করাও খুব ভালো এবং মোক্ষম সময়। এবার মহাশিবরাত্রিতে রয়েছে বিরল ও শুভযোগ, তাই মহাশিবরাত্রি উপলক্ষে তিনটি রাশিতে ছটি গ্রহ উপস্থিত হতে চলেছে। বিশ্বাস করা হয় যে শিবের উদ্যাভিষেক করলে মানুষের রোগ দুঃখ এবং দুর্দশা থেকে মুক্তি পায়, তাই এদিন ভগবান শিবের উদ্যাভিষেক করার প্রথা রয়েছে। কথিত আছে যে উদ্যাভিষেক করলে ভগবান শিব তুষ্ট হন এবং মানুষের জীবনে আসা সমস্ত সমস্যা দূর করেন। অন্যান্য জায়গার পাশাপাশি দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের মহাসচিব অমরজিৎ কুমারের উদ্যোগে খিদিরপুর ভূকৈলাস মন্দিরে আয়োজিত হলো মহাদেবের উদ্যাভিষেক, যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া। দেশ ও দশের যাতে মঙ্গল হয় সেই প্রার্থনাই করলেন তিনি। সব জায়গায় শান্তি এনে দিতে পারেন, ভগবানের থেকে তো আর কারোর কোনো সুপ্রিম পাওয়ার নেই পৃথিবীতে, তো ওনার কাছে এটাই চাইলাম যেন সবাই ভালো থাকে পৃথিবীতে, সবাই যেন আনন্দে থাকে, সবাই নিজের পরিজনকে নিয়ে যেন সুখে শান্তিতে, এবং আমাদের দেশের আরও ভালো হোক, উন্নতি হোক, এটাই চাইলাম। আমি যেহেতু পঞ্চায়েত, যদিও আমি পঞ্চায়েতে পড়ি না, বাট স্টিল আমাদের এখানে খুব ভালোই প্রস্তুতি নেওয়া হয়েছে। হ্যাঁ, পার্টিতে দায়িত্ব আছে আমার, সেখানে যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে সত্যি খুবই ভালো করে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং আমাদের যারা কর্মীরা তারা সবাই ভীষণ অ্যাক্টিভ, এবং সবাই চায় যে আমাদের এই বাংলার উন্নতি হোক এবং আমরা সবাই ভালো থাকি, এবং আমাদের এই পঞ্চায়েত ইলেকশনে খুব ভালো রেজাল্ট হবে, সেটা আমি খুবই আশাবাদী। সে তো উনি বলতেই পারেন, উনি তো 42-এ 42 চেয়েছিলেন আগের বার, 42-এ 42 তো হয়নি, তা সেরকম সব জিনিস চাইলে হয় না, যা মানে মানুষের যা মনের ইচ্ছে, কেন এটা আমাদের কারুর হাতেই নেই, জনগণের হাতে আছে, জনগণ যেটা চাইবে সেটাই হবে। আমাদের যত এখানে পুরো কলকাতা পোর্টে যত ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের যত টিম, তো সবে যত বাবন দাস সাথে যত বলল, মানে পুরো বাবন দাস সৈনিক টোটাল ভূকৈলাস শিব মন্দিরে কালকে কভার করেছেন। কালকে 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত পুজো হয়েছে, আর দিদিকে কালকেই আসার ছিল, দিদি কোনো কাজ ছিল, হাবলাতে একটা পার্টি মিটিং এসে গেছিলো, এই জন্য আসতে পারেননি। আর বি আমাদের প্রেসিডেন্ট যে সুকান্ত মজুমদার, ওনার আসার কথা ছিল, ওনার সঙ্গে কথা হয়েছিল, তারপরে আর বি পার্টি বড় বড় লিডার এখানে আসার কথা ছিল কিন্তু আসতে পারেননি, লোকসভা হাবড়া লোকসভাতে শিডিউল ছিল, এই জন্য সবকে ওখানে ছিলেন। আর এখানে দিদি এসছেন, প্রত্যেকবারে আসেন, আর বড় বড় আমাদের এখানে দিলীপ দা, সুকান্ত দা সবাই আসেন, আর একটাই কামনা আমরা করেছি আজকে বি, কালকে বি বাবা শিব বাবা থেকে করলাম, আজকে সাই বাবার মন্দির এখানে বি দর্শন করেছি, একটাই কামনা করলাম কি যত পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব সুস্থ থাকে, ভালো থাকো, আর আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন করি, শ্রী বব্বন ঘোষজি ওয়েস্টবেঙ্গলের প্রেসিডেন্ট আছেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে, রাহুল সাহুজি মহাসচিব আছেন, আমরা এখানে কলকাতা পোর্টে যতগুলো মানুষ আছে, যে মজদুর যতগুলো লোক আছে সবাইকে আমরা পুরো কোঅপারেট করি, এখানে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, পোর্ট এরিয়া আছে, ওখানে সবাই লোকগুলোকে মানুষের জন্যে আমরা কাজ করি, বব্বন ঘোষ মানুষের জন্যে থাকেন, মানুষের কোনো অসুবিধা হলে বব্বন ঘোষ পুরো কোঅপারেট করেন, কোনো কারো অসুবিধা হয়নি। আমার নাম হলো অমরজিৎ কুমার, আমি সাউথ কলকাতা মহাসচিব আছি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে, আর এখানে পুরো বব্বন দার সাথে আমরা পুরো সৈনিক কাজ করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।